হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। মৌইত মৌনার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন 5টা বাজে। আজ যাবো পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর, 325 কিলোমিটার। এখন 5টা বাজে, মোটামুটি পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়েছি 4টের সময়, প্রায় 70-75 কিলোমিটার চলে এসেছি। এখনও ডিগলিপুর যেতে 251 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখন এখানে প্রায় ঘন্টাখানেক দাঁড়াতে হবে, কারণ গেট খুলবে 6টার সময়। গেটটা খুলে 4টে শিফটিংয়ে, মানে সকাল 6টা, তারপর 9টা, তারপর 12টা, তারপর দুপুর 3টে। আর এটা হলো জারোয়া ফরেস্ট। এই জারোয়া ফরেস্টে যাওয়ার জন্য, মানে রাস্তাটা অতিক্রম করার জন্য পারমিশন নিতে হয়, তাই আমাদের পারমিশন নেওয়ার জন্য কাগজপত্র রেডি হচ্ছে। আর 5টা তো বাজে, 6টার সময় গেট খুলবে, তাই লম্বা লাইন করে দেখো প্রত্যেকটা গাড়ি এসে দাঁড়িয়েছে। 6টায় গেট খুলবে, তারপর সবাই একসাথে গাড়ি করে যাবে। আর এই যে রাস্তাটা অতিক্রম করতে হবে, এই রাস্তাটা প্রায় 1.5 ঘন্টার রাস্তা। আমাদের যে ড্রাইভার ভাইটা ছিল, সেই বলল এরকম শিফটিংয়ে গাড়ি চলে, আর গাড়িগুলো কীরকম যায় সেটাই ওই ভাইটাই বলল। সেটা হচ্ছে, প্রথমেতে একটা পুলিশের গাড়ি যায়, তারপর বড় বড় ট্রাক, বড় বড় বাস যায়, তার পিছনে এই ছোট গাড়িগুলো যায়, এই ছোট গাড়িগুলোর পিছনে আবার বড় বড় বাস, বড় বড় ট্রাক যায়, তার পিছনে আবার একটা পুলিশের গাড়ি যায়। মানে সামনে একটা পুলিশের গাড়ি আর পিছনের একটা পুলিশের গাড়ি গার্ড দিয়ে নিয়ে যায়। আর এই পুলিশের গাড়িগুলো যে যায়, মানে সামনে একটা পিছনে একটা, এটা জারোয়াদের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য নয়। আমাদের যদি গাড়ি কোনো খারাপ হয়ে যায়, তখন ওই পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি সারিয়ে তারপর নিয়ে যাওয়ার জন্য। কারণ যেটা শুনেছি এই ড্রাইভার ভাইদের কাছ থেকে, জারোয়ারা এখন আর হিংস্র নেই। মানে গাড়ি যদি খারাপ হয়ে যায় বা তোমার কোনো যদি হেল্প লাগে, ওরা কিন্তু দাঁড়িয়ে থেকে সেই হেল্পটা এখন করে দেয়। এখন তো ছবি বা ভিডিও করছি, কারণ সেই গেটটা এখনো পার হয়নি, ফরেস্ট জারোয়াদের এলাকাটায় যায়নি। কিন্তু ওই এলাকায় গেলে পুরোপুরি ছবি তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তার জন্য জরিমানাও জারি করা আছে। চলো, রাস্তাটা অতিক্রম করে ফেলেছি, আর জারোয়াও দেখেছি অনেক রাস্তার পাশে পাশে সব দাঁড়িয়ে আছে। এবার পার হব ফেরি, ফেরি করে আমরা প্লাস গাড়ি সব পার হয়ে ওপারে যাব। আর বেশ কিছু বছর পরে হয়তো এই ফেরিটাও পার হতে হবে না, কারণ দেখলাম ওভারব্রিজ তৈরি হচ্ছে। দুধারে দুই ম্যানগ্রোভ অরণ্যে ভরা, আর মাঝখান দিয়ে ফেরি করে আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছিল সাথে, কারণ সাঁতার জানলেও আমি খুব ভীতু। চলো, চলে এসেছি। ওই যে দূরে দেখছো বোটেতে সবাই চাপছে লাইফ জ্যাকেট পরে, যাবে হচ্ছে সবাই লাইমস্টোন কেভ দেখতে। আমরাও এখানে রেডি হচ্ছি লাইফ জ্যাকেট পরে, কারণ বোটে করে জলের ওপর দিয়ে যাব, মানে এই লাইফ জ্যাকেট তো কম্পালসারি। তো ভাই আমাদেরকে রেডি করে দিল, এই দেখো আমরাও বোটে চেপে পড়েছি। ভালোও লাগছে, আবার মনে একটু ভয় ভয়ও রয়েছে। দেখতে কত সুন্দর লাগছে দেখো। আন্দামান এসেছি মানে জলের ওপরেই সমস্ত কিছু, যা দেখবো সবই জলের ওপরেই বলতে গেলে। তো আমি যদি এখন বলি যে আমার ভয় লাগছে, আমি যাব না, তোমরা যাও, তাহলে বোধহয় ওরা আমাকে রেখেই চলে যাবে। আমাকে রেখে ওরা বলবে তুমি এখানে বসে থাকো, আমরা তাহলে সাইট সিনগুলো দেখে আসছি। দেখো দুধারে কীরকম ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝখানে এই জলাশয়। এই জলাশয়ের ওপর দিয়ে ওই ভাই বলল যে বোট চালাচ্ছে, সে বলল প্রায় 8 ঘন্টা টাইম লাগবে যেতে লাইমস্টোন কেভ দেখার জন্য। সবাই বলতে গেলে প্রায় চলে গেছে বোট নিয়ে। আমাদের পিছনে মনে হয় আর একটা বোট ছিল, বাকি সবাই চলে গেছে, কারণ আমাদের ফেরিটা একটু টাইম লেগেছে আমাদের নিজেদের জন্যই। তো ফেরিতে উঠতে দেরি হয়েছে বলে আমাদের এইখানেতে বোটেতে উঠতেও দেরি হয়েছে। তো তার জন্য ওরা কিছু বলেনি যে দেরি হয়েছে কি দেরি হয়নি, সেসব কিছু বলেনি। শুধু বলল যে
যেতে টাইম লাগবে, তাড়াতাড়ি উঠে পড়ো, এই দেখো চলে এসেছি। আবার এইখানে বোট থেকে নেমে ওই ভাই বলছে নাকি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, আর এই জলের ওপরে যে ব্রিজ করা এটা নাকি 1 কিলোমিটার। ভাবা যায় এই 1 কিলোমিটার এই জলের ওপরে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাব, তারপর আবার যাব 1.5 কিলোমিটার। হ্যাঁ, কতটা হাঁটা পথ তোমরা চিন্তা করো। চলো, ঘুরতে এসেছি মানে তো একটু কষ্ট করতেই হবে। দেখো এতটা রাস্তা বলে আবার মাঝখানে মাঝখানে কীরকম বসার জায়গা করা আছে, কারণ কেউ যদি কারো যদি শরীর খারাপ লাগে বা কিছু অসুবিধা হয় সে এখানে বসে রেস্ট নিতে পারবে। এই যে ব্রিজটা ক্রস করে গেছি, এবার রাস্তার উপর দিয়ে হাঁটা। দেখো দুধারে কীরকম বন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আবার রাস্তাগুলো আবার কীরকম উঁচু নিচু, মানে সেই যেন পাহাড় কেটে রাস্তা। মেয়ে মাঝে সাথে হেঁটে যাচ্ছিল, আবার কোনো কোনো সময় এইরকম যখন রাস্তাগুলো পাহাড় কেটে কেটে যখন তৈরি হয়েছে যেন মনে হচ্ছে, তখন ওর একটু উঠতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য ওর বাবা একটু মাঝে সাঝে কোলে নিয়ে নিচ্ছিল। আবার দেখো হাঁটছে বাবার হাত ধরে, বেশিরভাগ টাইমে তো রাই দিদির হাত ধরেই হাঁটতে ব্যস্ত। এই যে চলে এসেছি, রাস্তাগুলো দেখো পাথরগুলো যেন মাটির মধ্যে ঢোকানো। এখানে বেশ অনেক দোকান করা আছে, জুসের দোকান। চলো ছোট্ট করে আবার একটা ব্রিজ ক্রস করতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব লাইমস্টোন কেভ। এই যে ছোট্ট করে ব্রিজটা, একটা ছোট্ট নদীর মতো গেছে ব্রিজটা ছোট করে, তার উপর দিয়ে আমরা হেঁটে যাব। এখানে দুটো বড় বড় গাছ দেখো, মনে হয় বট গাছ। দুটো বট গাছ যেন দুটো দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে গেটের কাছে। চলে এসেছি এই যে কেভ, এখনো কিছুটা জঙ্গল রয়েছে কিন্তু ভেতরটা এবার ঢুকছি মনে হচ্ছে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখো, কেভটা কিরকম। আর এইখানেতে জলগুলো বাষ্প হয়ে কিরকম পাথরের সৃষ্টি হয়েছে, এই দেখো সাদা সাদা কিরকম। আর ওর ওপর থেকে কিরকম মাঝে মাঝে জল টপ টপ করে পড়ছে, এটা দেখতেও কত সুন্দর লাগছে। কিন্তু এখানে হাত দেওয়া নিষিদ্ধ, এটা প্রাকৃতিক জিনিস, হাত নেওয়া দেওয়াটাই ভালো। দেখো এগুলো কত সুন্দর দেখতে লাগছে, শুধু দেখো। এবার যত ভেতরে যাচ্ছি তত অন্ধকার দেখো, সেই জন্য ফোনের টর্চ মেরে মেরে আমাদের যে বোটের ড্রাইভারটা ছিল সে ফোনের টর্চ মেরে মেরে আমাদেরকে দেখাচ্ছিল যে এইগুলো কীরকম। চলো লাইমস্টোন কেভ দেখা হয়ে গেছে, এবার যাব ডিগলিপুরের উদ্দেশ্যে, কারণ অনেকটা রাস্তা এখনও বাকি। আর এই ব্রিজটা দেখো, ব্রিজটার কোনো নাম নেই, ব্রিজটা নাকি এই 1-1.5 বছর হলো তৈরি হয়েছে। ব্রিজটা ওঠার আগে আমাকে ড্রাইভার ভাইটা বলছে ম্যাডাম আপ ফোন বার করিয়ে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম কেন, তো ড্রাইভার ভাইটা বলল যে এই ব্রিজটা 1.5 বছর হলো তৈরি হয়েছে, এই এলাকাটার নাম হচ্ছে কদমতলা। ব্রিজটা যখন উদ্বোধন হয়েছিল তখন নাকি আন্দামানের অনেক লোক এসেছিলো এই ব্রিজটা দেখার জন্য, তো ওই জন্যই বলল যে একটা স্মৃতি তুলে নিয়ে যাবে না, তো ফোনটা বার করে ভিডিওটা করো। তারপরে রাস্তাটা শুধু দেখো, একদমই বাজে রাস্তা, তার ওপর বৃষ্টি পড়ছে। সুন্দর লাগছে দুধারে জঙ্গল, মাঝখানে বৃষ্টি পড়ছে, কিন্তু রাস্তাটার অবস্থা এতটাই খারাপ ছিল, রাস্তাটার অবস্থা খারাপের জন্যই আমাদের টাইম লেগেছে অনেকক্ষণ। সেই ভোর 4টে বেরিয়েছি, এখন প্রায় সন্ধে নামবো, এখনও ডিগলিপুর এসে পৌঁছালাম না। তো ড্রাইভার ভাই বললো এখনও বেশ কিছুটা টাইম লাগবে ডিগলিপুর পৌঁছাতে, আজকে আবার মেয়ের জন্মদিন, তাই ড্রাইভার ভাইকে বলেই রেখেছিলাম যে বেশ কিছুটা সময় আগে কেকের দোকান থেকে দাঁড় করাবে, একটা কেক কিনে নিয়ে যাব, মেয়ের গিয়ে সেলিব্রেশন করব। এই যে চলেই এসেছি,
হোটেলটা ছিল খুব সুন্দর, কিন্তু রাত্রেবেলা অতটা বোঝা যাচ্ছে না। হোটেলটার থেকে বেশি সুন্দর ছিল এই যে হোটেলটার সামনের পোর্শনটা। হোটেলটার থেকে বেশি সুন্দর ছিল খাওয়ার যেখানে জায়গাটা। কাল সকালে যদি একবার পারি ছবি তুলবো বা ভিডিও করব, কালকে তোমাদেরকে দেখাবো। আজকে আপাতত এই অন্ধকারেতেই কিছুটা ভিডিও করেছিলাম, তো তোমরা বুঝতে পারছো কি জানি না, বুঝতে পারলে ভালো, দিনের আলোতে আরও ভালো বোঝা যাবে। কেকও কিনে নিয়েছি, চলো একটু ফ্রেশ হয়ে যাই। এই যে মেয়ের কেক, 4 বছরের জন্মদিন, আন্দামানেতেই সেলিব্রেশন করা হবে। যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে কেক কাটবে, ওর বাবা দেখাচ্ছে, ওর বাবার সাথে ও কেক কাটবে না, সেটা আবার রায়দিদিকে টেনে ধরে, চল রায়দিদি তুই আমার সাথে কেক কাট বলে রায়দিদিকে ধরে টানছে। দেখো, সন্ধ্যে থেকে তো আমাদেরও টিফিন খাওয়া হয়নি, এই কেক দিয়েই আমাদের একটু টিফিনও খাওয়া হয়ে যাবে, ভালোই হবে। চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে পরের আবার একটা ব্লগে।